অর্থাৎ আকরাম ভাই আপনার সাথে কথা বলবো আমার বাড়ি তিনচদিয়া 7 নম্বর তাকিন আচ্ছা 6 নম্বর ওয়ার্ড তিনচদিয়া আচ্ছা আচ্ছা নুরা মশাই মাজার সমাম আচ্ছা দর্শক আকরাম ভাইয়ের সাথে কথা বলছিলাম তো বাজারের লোকেশনটা যদি একটু দিই আপনাদেরকে এই যে বাজার এটা হচ্ছে হাইওয়ে রোড এটা দিয়ে আমরা চিটাগং এ যাব একদম কাপলার রাস্তার মাথা চিটাগং এ যারা যাবেন এখানে আসতে পারবেন এই রাস্তাটা দিয়ে আসলেই ঠিক এই হচ্ছে বাজার তো মাঝখানে শুধু রইল একটা খাল খালটা পার হলেই কিন্তু বাজারে আপনারা চলে আসতে পারেন যাতায়াত ব্যবস্থা মোটামুটি খুব ভালো সুন্দর আমার কাছে ভালো লাগছে মোটামুটি আপনারা বাজারে আসে গরু সংগ্রহ করার মতো একটা পরিস্থিতি কিন্তু এই বাজারে আমি দেখলাম যদি আমি আপনাদেরকে একটু এদিক থেকে বের হয়ে অন্যদিকে নিয়ে যাই মোটামুটি বেশ কিছু কিন্তু গরু দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে ওই তো একটা এই গরুটা পুরাই মারমুখী ভঙ্গিতে থাকে সবসময় পারফেক্ট একটা গরু ছিল আবার এদিকে কিন্তু মোটামুটি সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু গরু দেখতেছে ভাই এগুলো আপনার কেমন দেশের নাম ভাইয়া দুধ কতটুকু হবে ভাইয়া 2 কেজির মতো হবে আচ্ছা 80,000 বললেন 80,000 বলছি 2 কেজির মতো হয় মোটামুটি চেষ্টা করি যেহেতু পরন্ত বিকেলে আপনাদেরকে নিয়ে আসছি বাজারে মোটামুটি তাদের দেখাই তাই মুরব্বি কত চাইছেন এটার দাম 92,000 টাকা বাছুর সহ আচ্ছা দুধ কতটুকু হয় দুধ কতটুকু হয় 2 কেজি কাস্টমার কত মূল আছে 80,000 75,000 কত হলে দিয়ে দিবেন 2,000 কম অর্থাৎ 88,000 হলে দিয়ে দিবেন আচ্ছা 88,000 হলে দিয়ে দিও তো সুখ বাচ্চু সুখ বীজ কি দেওয়া এটাতে দেশি বাচ্চা দেশি দেশি বাচ্চা দেশি বীজ দেওয়া দেশি বাচ্চা সুন্দর কিন্তু বাচ্চাটা একদম কিউট দর্শক যদি একটু ভিতরের দিকে নিয়ে যায় বাজারে কিন্তু মোটামুটি বাজারে খারাপ পরিস্থিতি অনেক ভালো দেখছি আমি কালেকশন ভালো বাজারে আপনারা আজকে কিন্তু সবই পিওর দেশি গরুগুলোই আমি বাজারে ঘুরে ঘুরে দেখছিলাম মোটামুটি সামনে দিয়ে যাচ্ছে চলতেছে মোটামুটি মোটামুটি দর্শক চেষ্টা করি আসলে এটার দাম দর কি এটার চলতেছে দর্শক মোটামুটি 85,000 বিক্রি করে আচ্ছা আমি সত্যি কথা বলছি আল্লাহ এটা কিন্তু ভাড়া করে দিতে কোথা কত পড়ে আচ্ছা আপনি সম্পাদক ব্যাগ গো ভাড়া করে দিতে পারেন না আচ্ছা আল্লাহ মানু সদর অরুণ সদর আঙ্কেল 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 কত বিক্রি করলেন কত বিক্রি করলেন আঙ্কেল গরম হয়ে গেছে দর্শক বাজার পুরো গরম চলতেছে আঙ্কেল গরু বিক্রি করে গরম হয়ে গেছে নাকি আঙ্কেলের গরু বিক্রি করে গরম কেমন হইল আচ্ছা না উনি আছে উনি এখন পুরো অ্যাগ্রেসিভ রূপে আছে ওখানে গেলে ক্যামেরা ভেঙে ফেলতে পারে আমার সমস্যা আছে দর্শক 85 বিক্রি করছে মোটামুটি উনি নাকি লস বলছেন তো দর্শক আপনারা আসবেন যাচাই বাছাই করবেন মোটামুটি গরু কালেকশন দেখছিলেন কত চাইছেন ভাইয়া কত দাম দিছেন কেমন দিছেন এটা পাকিস্তানি বাইলে গরু আর কি আচ্ছা আচ্ছা এটা 540 মূল 4,000-2,000 বেশি হলে দিয়ে দেবো 2,000 বেশি হলে দিয়ে দেবো বড় রেগুলার বাজার করেন তো না আমি ব্যবসা করি আচ্ছা আপনার নাম কি ভাইয়া আমার নাম আব্দুল সত্তার আব্দুল সত্তার ভাই সত্তার ভাই ভাই 540 একদম 740 আমি 2,000 কামাই বলে আসছি দি না সময় তো ভাই অবা কিলো তো মূলমূলি করার আমি এল আমি আ কম দিবেছ না এই 540 কিনে 2,000 টাকা লাভ করতে
তো দর্শক এরকম কিন্তু অনেক গরু আছে আপনারা বাজারে আসবেন বাজারে আসলে মোটামুটি কালেকশন করতে এখন কিন্তু বেশি সময় আমি দেখলাম এই বাজারে যেমন হচ্ছে আপনার গাবি এবং ষাঁড় দুইটা গরুই মোটামুটি চাহিদা এই বাজারটাতে আছে কাকা দাম কেমন দিবেন এটা দাম দিছি 45 45000 কাস্টমার কত মূলাইছে কাস্টমার মূলাইছে 33 34 35 মূল 33 34 35 এরকম মূল আছে আপনি কত হলে দিয়ে দিবেন আমাদের মূলত চ্যানেলটা হচ্ছে আমরা গরুর বাজার নিয়ে কাজ করি শুধু গরুর বাজার গরু কটা বেচলেন ভাই দুটা বিক্রি করে বলছেন কত করে বিকলেন এগুলা একটা 70000 একটা মানে 55000 একটা 70000 একটা 55000 মোটামুটি লাভ কেমন হইছে থাকবে দুটোটা 4000 লাভ হইছে মোটামুটি কিছু সীমিত লাভ পেলে ছেড়ে দিচ্ছেন আবার কালেকশন করবেন কোন হাটে ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য আমার দর্শকের খুব দরকার ছিল দর্শক যারা বলতেছিলেন রাঙামাটি থেকে গরু সংগ্রহ করবেন এই জিনিসগুলো মাথায় নিয়ে তারপর আপনারা সংগ্রহ করতে যাবেন তো এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হবে আরও একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটা কমেন্ট করবেন যে পরবর্তীতে আমাদেরকে কোন হাটে দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদের ওই হাটে নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো হাট থাকলে অবশ্যই হাটের নাম এবং কিবারে বসে হাটের অ্যাড্রেসটা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা ওই হাটে চলে যাবো ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন